অনেক মন্দির আছে ভারতে, বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার বা প্রবেশ করার বিভিন্ন ধরনের নিয়মও আছে। তেমনই এক মন্দির রয়েছে কেরলের কোল্লাম শহরে, নাম কোট্টাম কুলাঙ্গারা দেবীর মন্দির। এই মন্দিরে পূজিত হয় আদিশক্তির ভগবতী রূপ। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয়, এই মন্দিরে ছেলেরা মেয়ে না সেজে প্রবেশ করতে পারে না, তাও আবার যেমন তেমনভাবে নয়, সাজতে হবে একদম সুন্দর করে মেয়েদের মতো, শাড়ি গয়না পরতে হবে। শুধু তাই নয়, রীতিমতো বড় চুলে খোপা বেঁধে হাজার হাজার পুরুষ আসে এখানে পুজো দিতে। সারা বছরই পুজো হয় এই মন্দিরে, তবে মার্চ মাসে বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে এবং তার শেষ দিনেই পুরুষরা আসে নারীর বেশে। এইরকম আরও মজার মজার খবরের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটা কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটি। ভালো লাগলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন সবার সাথে। থ্যাংক ইউ।